এটা আমি তো চাই না যে বেতেদের মধ্যে বিয়ে বসতে, সেরকম যদি ভালো ছেলে ভালো ফ্যামিলি থেকে বা গৃহস্থদের মধ্যে আসে তাহলে আমি বুঝে শুনে একটা ডিসিশন নেব, বিয়ে বসবো। কিন্তু আমাদের মধ্যে বললাম না, দুটো তিনটে বিয়ে করে ছেলেরা বিয়ে করে বউদের গ্রামে পাঠায়, গ্রামে না গেলে মারধর করে, অত্যাচার করে, অনেকটাই টর্চার করে। এটা আমার একদম পছন্দ না। এই জন্য ওয়াইফ যদি গ্রামে যায় বা গ্রামে গিয়ে টাকা না পেলে কিছুটা, মনে করো 200 টাকা পেলে বলে যে সারাদিন কি করছো, 200 টাকা কেন পেয়েছো, টাকা তো বেশি পাওয়ার কথা। গ্রামে গেছিলা নাকি ফুর্তি করতে গেছিলা, আনন্দ করতে গেছিলা কোথাও ছেলেদের সাথে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাভার বাইদাপাড়া। দর্শক, সাভার বাইদাপাড়া রয়েছে, বাইদাপাড়ার অসংখ্য অসহায় পরিবার, আর এই পরিবারগুলো আসলে নিজস্ব কোনো জায়গায় তারা বসবাস করছেন না, তারা অন্যের জায়গায় ঘর তুলে সেই ঘরে হলো তারা বসবাস করছেন। এই যে ঘরটি দেখছেন দর্শক, তাদের কিন্তু এটা স্থানীয় জায়গা না, আসলে এই পরিবারটা হলো এই যে জায়গাটিতে আছেন এই মুহূর্তে তাদের এই ঘর তুলে তারা শুধু থাকতে পারছেন, আসলে কোন দিন কোন সময় তাদেরকে উঠিয়ে দিবে তারা নিজেরও জানে না। আর এই পরিবারগুলোর মেয়েগুলোকে সাধারণত কম বয়সে বিয়ে দেন। আসলে এই মেয়েটি অসংখ্য সোশ্যাল মিডিয়ায় এসেছেন, কিন্তু তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য কারোর সামনে কিন্তু হাজির হন নাই, আর কারোর সামনে কথা বলতেও চান নাই। আসলে কেন বা আমাদের সামনে কথা বলতে চেয়েছেন, আর এই মুহূর্তে আসলে তার পড়াশোনা কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা, আমরা সেই বিষয়গুলো নিয়ে চলুন কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন? আপনি আমাদেরকে প্রথমে একটা কথা বলেন যে আসলে এই মুহূর্তে আপনার পরিবারের কি অবস্থা? পরিবার বলতে কি, আমাদের খুবই অভাবে দিন যায়। আম্মুটা গ্রাম ঘুরে 200-400-500 টাকা যাই পায়, এটা দিয়েই সংসার চলে। বাবাটাও বয়স হয়ে গেছে, কোনো ইনকাম করে না, বাড়িতেই থাকে, বসে খায়, নামাজ পড়ে, এই। আর আম্মু গ্রাম ঘুরে আমাদের সংসার চলে, খুবই অভাবে যায় আমাদের সংসারটা। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ অবশ্যই পড়ি, নামাজ পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ অবশ্যই পারি, খতম দিছি একবার। একবার খতম দিছেন, মাশাআল্লাহ। তা আপনি আমাকে বলেন আসলে পড়াশোনা, বাংলা পড়াশোনা করেন কিনা? বাংলা পড়াশোনা বলতে কি করতাম, কিন্তু টাকা পয়সার জন্য, অর্থের জন্য আমি লেখাপড়াটা ঠিক মতো করতে পারিনি, কিছুটা করেছি, আবার টাকার জন্য পড়তে পারিনি, এখন বেকার আছি। এখন যদি আমি কোনো পড়ার কোনো সুযোগ সুবিধা পেতাম তাহলে আমি আবার পড়তাম, আমার খুবই ইচ্ছা পড়ার, পড়াশোনা করার। মানে আপনার পড়াটা বন্ধ হয়েছে, মানে কোন ক্লাস পর্যন্ত আপনি পড়েছেন? এই তো 4 পর্যন্ত পড়ছিলাম, ক্লাস 4-5। এখন কি আপনি আবার নতুন করে পড়তে চান? হ্যাঁ অবশ্যই, সেরকম যদি আমি সেরকম কোন সুযোগ সুবিধা পেতাম পড়ার জন্য তাহলে আমি আবার পড়তাম। তার মানে হলো আপনি হলো পড়াশোনা করতে চাচ্ছেন এক কথায়। তো আপনি আমাকে বলেন যে আসলে যে পরিবারের এখন যে পরিস্থিতি দেখতেছে, আপনি হলো ক্লাস 4 পর্যন্ত আপনি পড়াশোনা করছেন, আর হলো পড়াশোনা করাতে পারছেন না, হলো আপনাদের আর্থিক সহযোগিতা, অর্থের জন্য আপনারা পারতেছেন না, আর্থিক সহযোগিতা নাই কারণে, আর অর্থটার উপার্জন সে ধরনের কোনো অপশন নেই? বললাম হ্যাঁ, অর্থটা বলতে কি আমার আম্মুটা গ্রাম ঘুরে 200-400-500 যা পায় এটা দিয়েই সংসার চলে আর কি। কয়জন খাওয়ার ভাই বোন কতজন? ভাই বোন বলতে কি আমার ভাই আছে একটা, উনি সাপের খেলা করে সেরকমটা ইনকাম করতে পারে না, উনি বাইরে গেছে ইনকাম করতে সাপের খেলা দেখাতে। আর আমার আম্মু বাসায় আছে, আব্বু আছে, আরেকটা আপা আছে, আপাটাও গ্রামে যায় না, কিন্তু আপা গেলে 200-100 এরকম টাকা পায়, আর আম্মু গেলে 200-400 টাকা পায়, এটা দিয়েই সংসার চলে। আর আব্বুটা তো ইনকাম করে না, বয়স হয়ে গেছে, বলতে কি বাড়িতেই থাকে, নামাজ পড়ে, এই। আপনি গ্রামে যান না কেন? আমি যেতে চাই, আমার আম্মু বলে না তুমি যেও না, আমাকে যেতে দেয় না, আমি বাড়িতেই থাকি। আপনি যেতে চান? আমি যেতে চাই, আম্মু বলে এটা ভালো না, আম্মু ঠিক না, আমরা করি এটাই অনেক খারাপ, অনেকে অনেক কথা বলে, কাজ করে খেতে পারো না, এটা ওটা এগুলা চেয়ে চেয়ে খাও, তো এটা আমার আম্মু বলে যে এটা আমি তোমাকে করতে দেব না, এই জন্য আমি যাই না। মানে এই বাইদা পরিবারে তো আমরা দেখেছি যে অনেক ছোট ছোট বয়সের মেয়েদেরকে বিয়ে দেয়, আর তারা হলো গ্রামে গিরামে গিয়ে বলে যেন বোবা মেয়ের বিয়ে হবে, সেভাবে টাকা চায়। হ্যাঁ বলে। আসলে আপনাকে আপনার পরিবার এই শিক্ষাটা দিয়েছে কিনা কখনো, যে ট্রেনিং গুলা দিয়েছে কিনা, সিংহা কিভাবে দিতে হবে? না সেটা আমাকে আমার পরিবার কখনো দেয়নি, আমার পরিবার করে ঠিক, কিন্তু আমি কখনো যাইনি, এটা আমারও পছন্দ না। আমি খুবই ইচ্ছা আমার, আমি পড়াশোনা করতে চাই, যদি আমার কোনো রকম কোনো সুযোগ সুবিধা পেতাম পড়ার জন্য তাহলে আমি আবার পড়াশোনা শুরু করতাম। আপনি আমাদেরকে একটা বিষয় বলেন যে আসলে আপনার মা যে নিজে কষ্ট করছে বৃদ্ধ বয়সে, আমরা এর পরবর্তীতে কিন্তু আপনার মাকে নিয়ে আসব, যে আসলে মেয়েকে দিয়ে কষ্ট করাতে চাচ্ছে না কেন, আর মেয়েকে পড়াশোনাও করাতে পারছে না, আর বাইদা পরিবারে বিয়ে দিবে কিনা, আমরা সেই বিষয়টি আমরা আপনার মায়ের কাছ থেকে জানবো। আপনি এই পরিবারে এমন কোনো কষ্টের স্মৃতি আছে
যে জিনিসটা আপনার এখনো মানে কষ্ট দেয় সেই জিনিসটা এখনো মনে পড়ে? হ্যাঁ, কিছু কষ্টে আছে এটা, আমি তো জানি না, অনেকটাই ছোট ছিলাম, কিন্তু আম্মু বলছে, আম্মুর মুখে শুনছি ছোটবেলায় আর কি, যে আমাদের তো সাপ খেলা দেখতে বাহিরে যায়, অনেক বিভিন্ন জায়গায় যায়। ভারতে আমরা ফ্যামিলি নিয়ে সবাই গেছিল, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, এই মনে করো 1-1.5 মাস ছিল আমার বয়স। তখন ভারত থেকে আসতে লঞ্চ ডুবে নাকি আমি হারিয়ে গেছিলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা নদীতেই ছিলাম, তখন আমার বয়স ছিল 1.5 মাস। তখন আর কি মনে করো যে বাঁচার কোনো কথা ছিল না আমার, তারপরেও আমি বেঁচে গেছি, আমার আব্বু নদীতে খুঁজতে খুঁজতে আমাকে পেয়েছে। এটাই অনেকটাই কষ্টের বিষয়, এখনো শুনলে আমার খুবই কষ্ট হয় যে এতদিন যদি আমি ওখানে আমার আমি মারা যেতাম তাহলে হয়তো আজ আর এত বড় হতামও না, এখন সেটা জানতামও না। আমরা এই ক্যামেরার সামনে আপনার এই গল্পটা ওই সত্য একটা বিষয় ছিল যে সেই বিষয়টা আমরা জানতে পারতাম না। এত সুন্দর আপনি মাশাআল্লাহ দেখতে, কিন্তু সে সময় যদি আপনি মরে যেতেন বা আপনাকে আমরা হারাই ফেলতাম, তাহলে এই বাইদা পরিবারের এই গল্পটা আমাদের অজানা থাকতো। আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে এই পরিবেশে আসলে যে যে মেয়েগুলোর যে বিয়ে হয় আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুবই খারাপ লাগে, আমার একদম পছন্দ না। আমার খুবই ইচ্ছা আমি পড়াশোনা করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, নিজে ইনকাম করব, একটা চাকরি পাবো, ভালো চাকরি করব। কারণ আমাদের মধ্যে বিয়েটা বলতে কি, ছেলেরা 2-3টা বিয়ে করে, বিয়ে করে ওয়াইফদের দিয়ে বাহিরে পাঠায় টাকা রোজগার করার জন্য, সিঙ্গা লাগাইবার জন্য, এগুলো আমার একদম পছন্দ না। আমি চাই যে আমি পড়াশোনা করে একটা চাকরি পাবো, চাকরি পেয়ে নিজে ইনকাম করা শিখবো, পরে দেখে শুনে ভালো মতো একটা সিদ্ধান্ত নিয়ে একটা ভালো ফ্যামিলি পেলে আমি তেই বিয়ে বসবো। সেটা কি বাইদা পরিবারে হবে নাকি গৃহস্থ পরিবারে? সেটা আমি তো চাই না যে বেতেদের মধ্যে বিয়ে বসতে, সেরকম যদি ভালো ছেলে ভালো ফ্যামিলি থেকে বা গৃহস্থদের মধ্যে আসে তাহলে আমি বুঝে শুনে একটা ডিসিশন নেব, বিয়ে বসবো। কিন্তু আমাদের মধ্যে বললাম না, 2-3টে বিয়ে করে ছেলেরা, বিয়ে করে বউদের গ্রামে পাঠায়, গ্রামে না গেলে মারধর করে, অত্যাচার করে, অনেকটাই টর্চার করে, এটা আমার একদম পছন্দ না। এই জন্যই আমার ইচ্ছা আছে আমি লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াবো, নিজে ইনকাম করব, যাতে আমার স্বামী যদি খারাপও হয় আমাকে ছেড়ে দেও, তা আমি নিজে রোজগার করে ইনকাম করে খাবো, চলতে পারবো। খুবই ভালো কথা আসলে শুনে আমরা খুবই, যে একটা বাইদা পরিবারের মেয়ের কাছ থেকে যে তারা যে বাইদা পরিবারের কথাবার্তার ভিতরে যে একটা রেস থাকে আপনার কাছে কিন্তু সেই রেসটা আমরা পাই নাই, যে বাইদা পরিবারের যে ভাষাগত বিষয়গুলো থাকে। আপনি আমাকে বলেন এই যে বাইদা পরিবারের, আপনি একটা কথা বলেছিলেন যে মেয়েরা কাজে না গেলে স্বামীরা তাদেরকে মারধর করে, আপনি আমাকে বলেন আপনার মাকে কি কখনো আপনার বাবা মারধর করতো? সেটা তো আমি এখন বড় হয়েছি পর্যন্ত দেখি না, হতে পারে আগে পরে এরকম হয়েছে, ঝগড়া করছে, না হলে তো আর জানতাম না, দেখি না। এখনো অনেকেই ঝগড়া করে বাসার আশেপাশে, অনেকেই ঝগড়া করে, ওয়াইফ যদি গ্রামে যায় বা গ্রামে গিয়ে টাকা না পেলে, কিছুটা মনে করো 200 টাকা পেলে বলে যে সারাদিন কি করছো, 200 টাকা কেন পেয়েছো, টাকা তো বেশি পাওয়ার কথা, গ্রামে গেছিলা নাকি ফুর্তি করতে গেছিলা, আনন্দ করতে গেছিলা, কোথাও ছেলেদের সাথে আড্ডা দিতে গেছিলা, অনেক অনেক কথা বলে। আর তো শুনি, কিন্তু আমার আব্বু আম্মুকে আমি দেখি নাই কখনো, আমি ছোট থেকে বড় হয়েছি পর্যন্ত আমি সেরকম কিছু দেখি নাই। আমি এমনিতে আমার আব্বুটা অনেক ভালো, ইনকাম করতে পারে না তো কি হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে থাকে, আমার আম্মুর সাথে কখনো ঝগড়া করে না, মাশাআল্লাহ, কোনো গালি দেয় না আম্মুকে বিশ্রী ভাষায়। যখন যে মেয়ে হোক আর ছেলে হোক বা স্ত্রী হোক, তখন যদি তার বাবা বা ও তার স্বামীর কথা যদি সাপোর্ট করে যে আমার স্বামী ভালো, আমার বাবা ভালো, আমার পরিবারের এই ব্যক্তিটা ভালো, তখন আসলে ওই বাবার কাছে কতটা ভালো লাগবে যে আমার মেয়ে সমাজের মানুষের কাছে আমার কথা ভালো বলেছে। এটা হলো সবচেয়ে মানুষের একটা গর্বের বিষয় যে মানুষ যখন ভালো কাজ করে তখন ভালো কথাগুলো মানুষ এমনিতেই বলে, কিন্তু আপনার মুখ থেকে যে কথাগুলো আমরা শুনেছি, যে আশার বাণীগুলো দেখেছি, যে বাইদা পরিবারে এমন মেয়ে আছে যে সে স্বাভাবিক জীবনযাপন করতে চায়, ভালো কিছু করতে চায়, চাকরি করে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, আমরা সেই বিষয়গুলো দেখেছি আপনার ভিতরে। আপনি আমাকে বলেন যদি কেউ আপনার পড়াশোনার দায়িত্বটা নিতে চায়, বোন, আপনি কি সেই পড়াশোনার দায়িত্বটাতে আপনার পরিবার থেকে আপনারা সমর্থন করবেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমার খুবই ইচ্ছা পড়াশোনা করার, কেউ যদি আমাকে সেরকম কোনো সুযোগ সুবিধা দেয় পড়াশোনা করার জন্য তাহলে আমি অবশ্যই করব।
সেই পড়াশোনা করতে গেলে কিন্তু আপনাদের যে খাওয়া দাওয়ার খরচাটা সেই সবকিছু বিষয় নিয়ে কিন্তু অন্যরকম একটা বিষয় থাকে। কারণ পড়াশোনা করতে গেলে আপনার শুধু পড়াশোনার খরচা এটা না, আপনার খাওয়ারও একটা খরচা রয়েছে। সেই খরচাটা মিলিয়ে যদি আপনার মা আবার কাজ যখন না করতে পারবে তখন কিন্তু ওই পড়াশোনার যে খরচাটা দিবে সেই খরচাটা কিন্তু ওখানে স্টপ হয়ে যাবে, দেখা গেছে তখন সংসারে খাওয়ার পিছনে লেগে যেতে পারে। তো আমার কাছে আমার যে কথাটা, যদি আপনার অন্তত ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছু যদি কেউ বহন করতে চায় সেই দায়িত্বটা আপনি দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই, কেউ যদি এরকম সাহায্য করে তাহলে আমি সেটা অবশ্যই নেব। কারণ আম্মু তো খুবই কষ্ট করে, অনেক কষ্ট করে গ্রাম ঘুরে, সেটা আমারও খুব খারাপ লাগে। তো আমি কিছু করতে পারি না, কি করব? আমার যদি সেরকম কোনো কাজ জানা থাকতো কিবা অনেকটা শিক্ষিত হতাম, পড়াশোনা করতে পারতাম, তাহলে আমি হয়তো কোনো চাকরি করে খাওয়াতে পারতাম। কিন্তু আম্মুটা অনেক কষ্ট করে, এটা আমার খুবই খারাপ লাগে। কিন্তু আমি কি করব বলো, আমি কিছুই করতে পারি না।